ইবাদত, গবেষণা, সংস্কৃতি চর্চা ও ইসলামিক সৃজনশীল পরিবেশ তৈরির লক্ষ্যে এই পবিত্র স্থান। ইসলামের মর্মবাণী যেন এদেশের মানুষ জানতে পারে, বুঝতে পারে, সেজন্য তৈরি উপজেলা মডেল মসজিদ। মসজিদ আসলে এটি মুসলমানদের একটি ধর্মীয় উপাসনালয় বটে, কিন্তু যুগ যুগ দিয়ে প্রমাণ করছে যে এখান থেকে মানুষের নৈতিক শিক্ষাগুলো বাস্তবায়ন করা হয়েছে, মানুষের চারিত্রিক যে সৌন্দর্য এখান থেকেই বিকাশ করা হয়েছে। এখান থেকেই মানুষ কীভাবে সামাজিক জীবন পরিচালনা করবে, অর্থনৈতিক জীবন কীভাবে পরিচালনা করবে, টোটালি মানুষের একটা জীবন ব্যবস্থার ইনফরমেশন দেওয়ার জায়গাটি হলো মসজিদ। ২০১৪ সালে প্রতিটি জেলা ও উপজেলায় একটি উন্নত মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। ২০১৭ সালের ২৫শে এপ্রিল প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়। ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের এই যৌথ উদ্যোগ বাস্তবায়িত করেছে সরকারের গণপূর্ত অধিদপ্তর। নানান সুযোগ সুবিধার মধ্যে আছে পবিত্র কোরআন চর্চার জন্য হিফজখানা, হজ যাত্রী ও ইমামদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র, মুসল্লিদের জ্ঞান আহরণের জন্য মসজিদে নববীর আদলে ইসলামিক লাইব্রেরির ব্যবস্থা। মসজিদ কমপ্লেক্সের মধ্যে পৃথক ভবনে স্থাপন করা হয়েছে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও গবেষণা কেন্দ্র। প্রতিটা আঙিনায় যে যত্নের ছাপ, তাতে এই মডেল মসজিদ হতে পারে নৈতিক জীবন ব্যবস্থার চর্চা কেন্দ্র।